কোনো মায়ের খালি হয়েছে তারা কারো বাবা কারো ভাই কারো সন্তান কারো বন্ধু কারো সহপাঠী আমরা তাদের সকলের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি কারণ প্রাণের যে মূল্য সেটা কখনো অর্থ দিয়ে বা সেটা কখনো কোনো কিছু দিয়ে সেটা রিপ্লেস করা যায় না সুতরাং আমরা সবাই তাদের যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি ব্যক্ত করছি এই মুহূর্তে সবচাইতে আগে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে শান্তি এমন কোনো কথা আমরা বলবো না এমন কোনো কাজ আমরা করবো না যেখানে আবেগের সুযোগ নিয়ে যেখানে উত্তেজনার সুযোগ নিয়ে এই শান্তিপূর্ণ বর্তমান যেই অবস্থা ফিরে এসেছে সেটা কোনোভাবেই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যাতে পরিণত না হয় সেটা আমরা বিশেষভাবে অনুরোধ করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন অনেকেই কিন্তু এমন প্রক্রিয়ার মধ্যে এমন ফাঁদের মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে ফেলে দেওয়া হয়েছে যেখানে তাদের এক একটি শব্দ চয়নকে এক একটি কর্মসূচিকে এমনভাবে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া হলো যেখানে আজকে এতগুলো মানুষ তাদের প্রাণ হারিয়েছে এত সম্পত্তি ধ্বংস হয়েছে এতগুলো মানুষ আজকে আহত হয়েছে এর দায় কে নেবে একপক্ষ বলছেন শান্তিপূর্ণ কথা বা তার রেশ ধরে যে ভয়াবহ অশান্তি এবং সংঘাতের যেই কাজগুলো করা হয়েছে সেখানে তো গভীর ষড়যন্ত্র আছে এতগুলো মানুষ ঢাকা শহরের বাইরে থেকে এসে এই তাণ্ডবে যুক্ত হলো পরিকল্পনাকারী কে সেটা আমাদের অবশ্যই প্রশ্ন আছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সেই প্রশ্নের উত্তর আমরা পাবো বলে আমরা আশা করছি আমরা বিশ্বাস করি না আমাদের সন্তানরা আমাদের শিক্ষার্থীরা যারা যে কোনো কারণেই হোক তাদের যে কোটার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা যেভাবে করে রাজপথে নেমেছিলেন তাদের পক্ষে এইভাবে করে অস্ত্র নিয়ে গুলি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে চড়া হয়ে অস্ত্র লুট করে আবারও মানুষ পুড়িয়ে মানুষকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রেখে এই যে একটা ভয়াবহ নারকীয় তালেবানিস্ট তালেবানি স্টাইলের যেই কার্যকলাপ সেগুলো তো আমাদের শিক্ষার্থীদের পক্ষে করা কখনোই সম্ভব নয় তারা তো সেটা চিন্তাও করতে পারে না মাঝখান থেকে লাশের রাজনীতির বলি হয়েছে আমাদের সন্তানরা তাই সেই লাশের রাজনীতির বলি হওয়া সন্তানদের অভিভাবকদের প্রতি আমরা গভীর সমবেত সমবেদনা প্রকাশ করছি তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ স্থাপিত হবে আমরা তাদের সকলের দায়িত্ব অবশ্যই অবশ্যই যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন আমরা সেই দায়িত্ব নিব প্রত্যেক আহত যারা হয়েছেন সেটা সেই আহতদের মধ্যে থেকে যারা অপরাধীও আমরা কিন্তু সেখানে ইতিমধ্যে অনেকে শনাক্ত হয়েছে তাদেরও কিন্তু চিকিৎসা শতভাগ সেটা সেভাবে করা হচ্ছে শান্তি স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে সেটাকে টেকসই না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি আমাদের সন্তানরা হবে সেটা আমাদের কোনো অভিভাবক আশা করেন না সেটাই আমরা বিশ্বাস করি কোনো অভিভাবক চাইবেন না তার সন্তান এই ষড়যন্ত্রমূলক লাশের রাজনীতি সরকার পতনের যেই নোংরা রাজনীতির যেই বহিঃপ্রকাশ ঘটেছে সেটার বলি আমার সন্তান হবে কোনো অভিভাবক চায় না তাই গুজবে কান্না দিয়ে আবেগকে উত্তেজনাকে প্রশ্রয় দিয়ে আবারও সংঘাতপূর্ণ কার্যকলাপ যাতে করে কেউ না করে সবাই সবাইকে আমরা বিনীত অনুরোধ জানাবো শান্তি চাই আমরা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে বিশেষ করে বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জন নিরাপত্তা নিশ্চিত করার সুবাদ মাধ্যমে আমরা সেটা করব এমন একটা পরিস্থিতি এখানে আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীদের জন্য তো সেই ক্যাম্পাসগুলো এই মুহূর্তে নিরাপদ নয় সেটা নিশ্চিত না করে আমরা কিভাবে খুলে দিতে পারি আমরা কি চাই আরও লাশ আমরা কি চাই আরও শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ আর দেশের সেই প্রতিষ্ঠানগুলোতে এবারও ভর্তি হবে আমরা তো সেটা চাই না তাই সবার প্রতি আহ্বান রাখব শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কথা ধ্বংসাত্মক কর্মসূচি আপনারা পরিহার করুন আন্দোলনের একটা শব্দ ব্যবহার করার পরে সেটার বাস্তবায়ন হচ্ছে আন্দোলনের মাধ্যমে নয় সেটার বাস্তবায়ন হচ্ছে দেখা যাচ্ছে হত্যাযজ্ঞের মাধ্যমে ধ্বংসযজ্ঞের মাধ্যমে তো সেই প্রেক্ষিতে আমরা বলবো যারা এগুলো বলছেন তারা কি অপরিণামদর্শী শব্দ ব্যবহার করে এটার এটা পরবর্তীতে কি হবে সেটা কি ভাবছেন এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল তারপরও কি এই শব্দ ব্যবহার করে আন্দোলনের নামে নরহত্যা চলতে থাকুক সেটা কি আমরা চাই এটা আমাদের প্রশ্ন থাকবে তাদের প্রতি